ম্যাচের আগে উরুগুয়েকে ছোট করে কথা বলেছিলেন ব্রাজিলিয়ান খেলোয়াড় আর ম্যাচ শেষে সুয়ারেজ এক হাত নিলেন তার বললেন আগে ইতিহাস জেনে আসো পাশাপাশি উরুগুয়ের এক খেলোয়াড়ের কাছে একাদশেও সুযোগ পেতেন না সেই ব্রাজিলিয়ান এটাও মনে করিয়ে দেন লুইস সুয়ারেজ ম্যাচের আগে উরুগুয়েকে ছোট করে মন্তব্য করা পেরেরার বিপক্ষে লুইস সুয়ারেজের কঠিন মন্তব্য ও পেরেরার জবাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবারের কোপা আমেরিকা একটি দিক থেকে আলাদা চিলি যুক্তরাষ্ট্র মেক্সিকোর মতো দল যেখানে হেরেছে গ্রুপ পর্বে ব্রাজিল বাদ পড়েছে কোয়ার্টারে অথচ কলম্বিয়া উরুগুয়ে কিংবা কানাডাও সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনার সাথে তাই ব্রাজিলের বর্তমান খারাপ পরিস্থিতি স্বীকার না করে ম্যাচের আগেই বিস্ফোরক মন্তব্য করেছিল ব্রাজিলের এক খেলোয়াড় কোপার কোয়ার্টারে নামার আগে ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রে প্রায়রা উরুগুয়েকে উদ্দেশ্য করে বলেছিলেন আমাদের জাতীয় দলের যে ফুটবলার রয়েছে তা উরুগুয়ের কাছে স্বপ্ন অর্থাৎ ব্রাজিলকে অনেক হাইলি পরিচয় করতে গিয়ে উরুগুয়েকে ছোট করে দেখে প্রেরা নুনেজ বালভার্দে আরহদের মতো খেলোয়াড়দের নিয়ে সাজানো দল যে এমন মন্তব্য ডিজার্ভ করে না তা সুয়ারেজ মনে করিয়ে দিলেন কঠিনভাবে তাছাড়া কোপা আমেরিকায় যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন উরুগুয়ে তাই উরুগুয়ের ইতিহাসটা ভালো করে পড়ার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ সুয়ারেজ ব্রাজিলকে কোয়ার্টারে হারিয়ে সেমিতে উঠে সেই প্রেরার প্রত্যুত্তর দিয়েছিলেন লুইজ সুয়ারেজ পেরাইকে উদ্দেশ্য করে এই ইন্টারমিয়ামি আমি তারকা বলেন প্রেরা উরুগুয়ের ইতিহাস নিয়ে আরেকটু জানা উচিত সে ফ্লামেঙ্গোতে আমাদের বদলি হিসাবে খেলত অর্থাৎ প্রেজাকে শুধু যে উরুগুয়ের ইতিহাস জানতে বলেছেন তেমনটা নয় সাথে তার যোগ্যতাকে মনে করিয়ে দিতে সুয়ারেজ বলেছেন উরুগুয়ের আরা চেয়েও খারাপ ফুটবলার তিনি কেননা আরা কাছে একাদশে সুযোগ হারাতেন মার্টিনের লিপ কেননা আরাস সাকায়াতের কাছে একাদশে সুযোগ হারাতেন মার্টিন এলি অবশ্য তবুও থেমে যায়নি প্যারা লুইস সোয়ারেজের সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি সরাসরি না বলে অনেকটা পরোক্ষভাবে সোয়ারেজকে খোঁচা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্যারা লিখেন আমি অভিবাসীর সন্তান হিসেবে বেড়ে উঠেছি যারা এতদূর পর্যন্ত আসতে পেরেছে তারা জানে কতটা ভালোবাসা শক্তি থাকলে এটা সম্ভব আমাদের গৌরবান্বিত ইতিহাস এবং পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার সম্মান নিয়ে কোনো অ্যাথলেট কাউকে অপমানজনক কথা বলে না আমরা এসব নিয়ে চলি না দেশপ্রেম ভালোবাসায় আমাদের রক্তে বহমান পাশাপাশি নিজেদের ইতিহাস নিয়ে বলেন আমি বড়ই হয়েছি পৃথিবীর সবচেয়ে ভারী জার্সির খেলা দেখে এবং স্বপ্ন দেখেছিলাম এটা পড়ার আমি পরিশ্রম করেছি অনেক ঈশ্বর আমাকে প্রস্তুত করে দিয়েছেন জাতীয় দলটা সকল ব্রাজিলিয়ানদের ঘরের মতো ফলাফলের জন্য দীর্ঘমেয়াদী কাজ করতে হবে আমরা কেবল সেটা শুরু করেছি বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল যেগুলোতে এবার আমরা উতরাতে পারিনি জাতীয় দলে খেলার চেয়ে অন্য কোনো দলে খেলাটাকে আমি উপভোগ করি না আমরা ব্রাজিল আমি জানি অনেক মানুষ আমাদের বুকে ফাইভ স্টার দেখতে পেয়ে কষ্ট পায় অর্থাৎ সুয়ারেজের কথাকে প্রায়রা ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের ইতিহাস দিয়ে ডিফেন্স করেছে ইতিহাসের সবচেয়ে প্রথম বিশ্বকাপ জয়ী উরুগুয়ে কোপার শীর্ষ চ্যাম্পিয়ন অন্যদিকে পাঁচবারের বিশ্বকাপ জেতা ব্রাজিল কোপাও আছে নয়টি তাই ইতিহাসের অন্যতম সেরা দুটি দলের খেলোয়াড়দের মাঝে এমন তর্ক অনেকে খারাপ চোখে দেখলেও এটিকে ফুটবলেরই অংশ মনে করছেন অনেকেই শরীফুল ইসলাম Sports Times.